তোল তোল আগে তোল তুই তোল এটা তোল কুড়া এখানে ফেল আজ রাতেই সবকিছু নিয়ে যাবো, রাত না কাল সকালে নিয়ে যাবো, তো সবকিছু এলোমেলো লাগছে দেখতে, তো এটা নিয়ে কিছু মনে করো না। আর গাইস আজকে আমরা যখন এখান দিয়ে চলেই যাবো, আর আমরা দেখো অনেকে আছে, কে কে আছে, পকাই আমাদের অভি ভাই আর বোন কুন্দন আর বোন সবাই আছে। তো আজকে যেহেতু আমরা অতটা চা খাই না, সবাই আছে, আমাদের ইচ্ছে হয়েছে আবার একটু চা খেতে যাওয়ার, তো সবাই মিলে ফাইনালি চা খেতে যাবো। দেখো কি করছে, সেই দিকে কি করছিল, এরকম করছে, এরকম করছে, আমাকে নেয়নি, আজকে যাবো চা খাবো। কুন্দন তাড়াতাড়ি রেডি হও। ফাইনালি এখন আমরা যাবো দেখি একটু পরে। আর গাইস প্লিজ সাপোর্ট করো, আজকে ভিডিওটা যেরকম তোমরা সাপোর্ট দেখেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি হলো, তুই কি এরকম নাইটি পরে যাবি নাকি? রেডিও রেডিও। হ্যালো, কি যাবি নাকি যাবি না? যাবো, চা খেতে যাবো। চা, ওটা তো আবার চা খোর, ওটা আবার চা খোর, ও চা খাবে আবার, ও সবকিছু ছেড়ে দেবে, চা খাবে শুধু। সো গাইস টাটা, এখন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, হয়তো আমরা একবার চায়ের ওখানে গিয়ে দেখা হবে। আমি এই জামা পেনে, জামাত নেই, কোন জামা পেনে যাব, পেনে যাব, আমার তো নাম আছে। আচ্ছা ঠিক আছে, সো গাইস টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর সো গাইস এর পরের ভিডিও গুলো আরো ভালো করার চেষ্টা করব, তো প্লিজ এরকম ভাবে পাশে দেখো, টাটা। 15 মিনিটস লেটার, সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, দেখাবো তো যে কজন আছে সবাই একটা করে করো। এই আসলাম একটু চা খেতে, তাই মানে সবাই মিলে একটু ঘুরতে এসেছি যে একটু ভিডিও করি। তো ওরা এই সাইডে বসে আছে, একদম একদম, মানে আমরাই তো ফেমাস বয় পোকাই। তো এটা কোথায় গেল? সেটাই, দিন দিন ও একটু অ্যাটিটিউড নিচ্ছে বেশি আমার কাছে, তো তাই জন্য। এই তো আমার তো গরম লাগছে, এখানে যাক। আর সো গাইস আমি রাস্তা দিয়ে আসি, ও আমায় বলে যে আমি নাকি, আমি বলছি ভিডিও শুট হচ্ছে, ও বলে কেন ভিডিও করবি? আমি বলি বুঝলাম না, আমি চা খাই না এমনিতেই, আবার ওকে নিয়ে এসেছি চা খাওয়াতে, ও আবার বলে ওকে আমি এমনিতেই নিয়ে আসি না, আবার ও ভাবছে যে আমি ও চা খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো গাইস কালকে চলে যাবো আমরা, হয়তো আজকে চা খাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা তুই ভাবলি কি করে, তুই ভাবলি কি করে? ভাবতেই পারি, শুধু ভিডিওটা শুট করবো, তাই মনে তাড়াহুড়ো হয়। তো গাইস কাকার এখানে চা খেতে এসেছি, একদম এখন আমাদের চা দেবে, তারপর চাটা খাবো। আর গাইস প্লিজ এর আগের ভিডিওটাতে তো সেই সাপোর্ট করেছো, তো এরকম করে সাপোর্ট করো সব সময়। আর সবাই জানিও আমাদের নতুন তোমাদের জন্য আমরা ওই বাইকটা ভাড়া নিয়েছি, তোমাদের সবাই জানো। তো ওখানটাতে গিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, একটা না যত সব সময় তো ভিডিও আসবে, বাট বাড়ির ভিডিও আর একটা হয়তো দেওয়া হইতে পারে, বাড়ির ভিডিও না, ওটা তো ঘরে ঢুকবো, তাই মানে ঘরে ঢুকবো, তাই এখন আমরা তো শিফট করিনি কাজ, ভালো ভালো ভিডিও হবে। আর সেই তো আমাদের কুন্দন ভাই কি বলছে, এদিকে আসো, আরো ভালো ভালো ভিডিও হবে, তো খেলা ভিও হবে, একদম একদম খিলা হবে, খিলা খিলা হবে। তো এখন আমরা ওয়েট করি চাটা কে হোক, কাকার দোকান থেকে চা খাবো, চা খেয়ে ওই দোকানে, ওই দোকানে যাবো, যেহেতু ওই দোকানেও খাই আমি, এই দোকানে বোন খায়, এবার আমি ভেবেছি ওই দোকানে খাবো, তো তাই জন্য আমরা ডিসাইড করলাম একা এক কাপ করে দুই জায়গায় খাবো, ঠিক আছে, কারণ দুইজনের জায়গায় ঘুরে দেখবো। সো দেখা যাক, হ্যাঁ সেটাই, আমরা অনেকটা হেঁটে এসেছি, অনেকটা বাবা একই দূরকে আসে, কেন কেন কেউ আসে কোথা দিয়ে আমাকে হাঁটলে, চুলগুলো দেখো পাবো, আগের দিন বিরিয়ানি খাবে তো হাঁটতে হবে বলে যায়নি। ও চা হয়ে গেছে, আমাদের চা নিয়ে চলে এসেছে, দেখো শোনো না
আমি পকেটে যাচ্ছি, আমি পকাই তোর ফিগারটা দেখ বলে যাও ছিল আমার ঠাকুমামারও যাওয়ার পরে নিরামিষ খেতে খেতে কিছু নাই শরীরে আমার ঠাকুমা মারা যাওয়ার পরে চুল আর ফিগার তুই খাচ্ছিলি ও ভাঙা কাপটা দেখো আমায় দিচ্ছে যে কাপটা ভালো না সো গাইস এই জিপ পুরে গেল সেই লাগে বললে হবে না এ দোকানে চা এরকম পারে না কেন হ্যাঁ মানে চায়ের দোকানে হ্যাঁ চায়ের দোকানে যেগুলো করে এগুলো ভালো লাগে না যদি চাই করে ওরা তো অনেক কিছু করে গল্প করে চা করে টিভি দেখে আবার একবার পরে একবার দেখাবো ঠিক আছে গাইস এখন কিছুক্ষণ ওয়েট করো আমরা খেয়ে নিই তারপর ওই দোকানে যাবো ঠিক আছে টাটা ভাই আমাদের চা দেখো এই 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 আর তোর চা না ভাই বেস্ট অফ লাক তোমার জন্য আর একটা হবে একটু পরে ভাই তোর একখানা গার্লফ্রেন্ড তুই নিচে না আরে হ্যাঁ আমি ওকে রোড থেকে নামিয়ে দিছি নিচে যেহেতু না তাক আর বললাম না আমাদের এই দাদা একদম লয়াল গার্লফ্রেন্ড তো এই কারণ লয়াল হয় হয় এগুলো হয় তাই তো কদিন থাকে আমরা কাজের লোক রেখেছি রে যা ফেলে রেখে এই 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 মারবো ধরে তোল তোল আগে তোল তুই তোল এটা তোল কুড়া এখানে ফেল এই তো তাহলে হয়ে গেল পেটিএম আছে যখন ফাইনাল এখন আমরা ওই পাশের দোকানে যাবো চা খেতে যাচ্ছি তো এখন আমরা এটা খাওয়া কমপ্লিট হলো একদম একদম না না কিছু খাওয়ানো হবে না ভাই খাবো ভাই আমি যাই না কারণ আমি নিরামিষ ভাই তো এখন এটাই যাবো আমরা চা খেতে এসেছি এই তো আসো যাবো না ভিতরে তো গাইস এখন এটাতে বেশি খাবো কারণ প্রথমে আমি ভেবেছি এটাতে খাবো বাট বোনরা ওটা খায় তো ওই জন্য ওটাতে গিয়েছি তো ফাইনালি আমরা শুধু আজকে চা খাবো দেখবো চায়ের আসবো চা কিরকম লাগে তাই সবার এ দাও ওইদিকে চলে যাও এই একটাতেই নে না একটাতে তুল নে আগা
চিলি করছি বন্যা এটা দেখেছে যে ভদ্রতা বজায় রাখুন। তো তো আমার বন্যা আমাদের বলছে আস্তে 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 আস্তে, যেখানে ও সব সময় চেল্লায় ও আমাদের বলছে আস্তে আস্তে, ও এসেই ওখানটাতে দেখছে। তো এখন এখন আমরা দেখবো চা কিরকম লাগে এই দোকানের চা, তাই তো? প্রজাপতি বিস্কুট এখন আমরা চা নিতে যাচ্ছি, ঠিক আছে? কটা চা, আমরা কজন আছি? কতজন আছে? ছটা চা দাও আর এক কটা চিপস। আরে খাও না, মারো মারো দেখো, মারো মারো আর একটা মারো। এবার সবাই পাঁচ টাকার জিনিস খাচ্ছে ভাই, চিপস আর আমি কি প্রজাপতি খাবো? কি আছে, আমি দুটো প্রজাপতি বিস্কুট দেবো, ঠিক আছে? একদম একদম, ওই নিয়ে কোনো চাপ নেই, দোকানদার আমাদের নিজেদের লোক, কোনো ব্যাপার না, যা লাগবে নিয়ে নাও। চা ছজন তো আপাতত, আমার একটার জন্য খানা, তুই যে কটা ইচ্ছা খাবি। ঠিক আছে দাদা, অর্ডার দিয়ে দিচ্ছি, একটু পরে আসবে। পাগলামো করছে একজন, পাগলামো শুরু করে দিচ্ছে। হ্যাঁ ওদিকে যান স্যার, স্যার আপনার সিটটা ওইটা ছিল। কুন্দন ভাই, কুন্দন ভাই এখানে ঝুল লেগে আছে, ঝুলটা সরাও। সবাই তাল করেছি ভাবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি খেতে পারবো না ভাই, ক্যামেরা খাওয়া। এগুলো কি হচ্ছে? প্রজাপতি চলে এসছে, বিস্কুট দিয়েছে, বিস্কুট দে, বিস্কুটটা ওর, বিস্কুটটা আমি অর্ডার দিচ্ছি। না না, ও তুই 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 আস্তে আস্তে, ভদ্রতা ভদ্রতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। সবাই ভদ্রতা বজায় রাখতে হবে সবাই। এই 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 ও ভিডিও করতে ব্যস্ত, দেখো আমরা আমাদের তালে আছি আর ও ভিডিও। কেউ আসলে ভাই এখন কেউ ফোন রিসিভ হবে না, সেটাই আমাদের চা রেডি,
আমারও দুটো চা হবে এখন আবার এক জায়গায় সবার চাকা হয়ে গেছে, এই এখনো আস্তে আস্তে চা খাচ্ছে। ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট, তো আমরা বাইরে যাবো, যেহেতু এখানে আওয়াজ হচ্ছে, খেচুর খেচুর আওয়াজ হচ্ছে, বাইরে গিয়ে দেখা হচ্ছে।